আমি বাপের বাড়ি এসেছি। এবার বাপের বাড়ি কয়েকটা সবজি লাগিয়েছি শীতে, সবজি বলতে এখনো হয়নি, একটু ফলের গাছ লাগিয়েছি, ওগুলো একটু আমি দেখিয়ে দিচ্ছি। যেমন একটা ছোট্ট বারো মাসি আম গাছে চারা লাগিয়েছে, এই পাশে রয়েছে একটা বড় আম গাছ, মানে এমনি কলমের চারা নয়, এমনি গাছ একটা, আর এটা হলো কলমের চারা। এটা হচ্ছে একটা বেদানা, এমনি লাগিয়েছে বাড়িতে খাওয়া, ওখান থেকে একটা গাছ লাগিয়েছে, পাশে একটা আম গাছের চারা, এদুকুন একটা কলমের চারা, এই লাগিয়েছে বেশ বড়। একটা পাতি লেবু, এ দেখুন পাতি লেবুর পাশে একটা আম পেঁপে গাছের চারা হয়েছে, এ দেখুন একটা ছোট্ট লিচুর চারা লাগানো হয়েছে, জানি না হবে কি না, তাও লাগিয়েছে। দেখুন একটা কাঁঠাল গাছ, এখন পিছনে কেন্দুরি কেন্দুরি, বড় বড় পেঁপে গাছ, এ দেখুন একটা ছোট্ট পেঁপে গাছ, এ দেখুন পেঁপে, অনেক পেঁপেও ধরে আছে। এ দেখুন একটা পেয়ারা, পেয়ারা গাছ, এ দেখুন পেয়ারা ধরেছে, ওপর দিয়ে এখনো অনেক আছে কিন্তু দেখানো সম্ভব হচ্ছে না। এ দেখুন একটা লঙ্কা গাছ, লঙ্কা গাছ, এ দেখুন অনেক লঙ্কা ধরেছে, হ্যাঁ অনেক লঙ্কা ধরেছে। আমাদের সোনাই পাশে কি করছে দেখুন, এখানে পনকা শাক লাগিয়েছে, আপনারা হয়তো জানবেন গ্রামে সবাই লাগায়, তাই আমাদের গ্রামে সবাই লাগিয়েছে, আমার বাবারাও লাগিয়েছে পনকা শাক। এ দেখুন বড় বড় ভেন্ডি গাছ, ভেন্ডি গাছগুলো এখন বয়স হয়ে গিয়েছে, অল্প অল্প ধরছে। পাশে একটা লঙ্কা গাছ, ওদিকে বেশ বাবু তুমি লাগিয়েছো, দেখুন এখানে পই শাক ছিল, এখন পই শাকগুলো তুলে দিয়েছে, আর কয়েকটা পড়ে আছে। আর এখানে লাগানো হয়েছে পালং শাক, এখনো বেরোয়নি। দেখুন এদিকটাতে মূলো লাগিয়েছে, মূলো, এ দেখুন এখানে দেখুন ধনে লাগিয়েছে, ছোট্ট ছোট্ট চারাগুলো বেরোচ্ছে ধনে, এই দেখুন। এই গর্তগুলোতে সব পেঁয়াজ রসুন লাগানো আছে, একটা দেখিয়ে দিচ্ছি এখন বেরোচ্ছে সবে, দেখুন পেঁয়াজ, আর এই পাশে দেখুন রসুন। দেখুন কেমন লাগছে কমেন্ট করে একটু জানাবেন, গাছগুলো কেমন লাগছে আর কি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, একটু সাবস্ক্রাইব করে দেবেন। এ দেখুন একটা ভেন্ডি গাছের ফুল, সেটাকে তুলেছি আমি, কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি দেখতে ইচ্ছা হয় আমার বাপের বাড়ি একটু কমেন্টে জানাবেন, তাহলে আমি ভিডিও করে দেখাবো। বাই বাই গাইজ।